হাই ফ্রেন্ডস ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে চর্চা করব একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সিপিকজাইন টু হান্ড্রেড ট্যাবলেট নিয়ে যেটা সবচেয়ে বেশি ব্যাকটেরিয়াল ইনফেকশনে ইউজ করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় কেন মানুষের শরীরে যখন ইমিউনিটি সিস্টেম কম হয়ে যায় তখন সর্দি কাশি জ্বর বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বন্ধুরা এই সিপিকজাইন কন্টেন্টের সিপনেক্স টু হান্ড্রেড ট্যাবলেটটি দেখছেন এটা মাইক্রো ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাক্ট এর একটি স্টিপের মধ্যে দশটি ট্যাবলেট রয়েছে যার দাম মাত্র একশো টাকা একানব্বই পয়সা এর মধ্যে কন্টেন্ট দেওয়া রয়েছে সিপিক টু হান্ড্রেড এম এছাড়া আপনি এই কন্টেন্টের মধ্যে অন্য ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে পেয়ে যাবেন যেমন মহাসেফ টু হান্ড্রেড ট্যাবলেট জিফি টু হান্ড্রেড ট্যাবলেট সিপিক্স টু হান্ড্রেড ট্যাবলেট বন্ধুরা আজ আমরা জানবো এই সিপনেক্স টু হান্ড্রেড ট্যাবলেটটির ইউজ আলোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা সেপিকজাইন এক প্রকার স্যাফলো স্পয়েন্ট গ্রুপের অ্যান্টিবায়োটিক এর কাজ হলো ব্যাকটেরিয়া যে গ্রোথ তাকে ধ্বংস করা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই দুই প্রকার ব্যাকটেরিয়াকে শেষ করার কাজ করে এই স্যাপিকজাইন বন্ধুরা এবার জানবো এই ট্যাবলেটটির ইউজ নিয়ে এই ট্যাবলেটটি মেনলি ইউজ করা ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিটমেন্টের জন্য যদি কোনো ব্যক্তির ব্রমকাইটিস নিউমোনিয়া টাইফয়েড হয়ে থাকে তো তার ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন আর টিআই ইউনেট্র্যাক্ট ইনফেকশানে লাংস ও বুকের চেস্টে যদি কোনো প্রকার ইনফেকশন হয় তো তার ট্রিটমেন্টের জন্য এই ট্যাবলেটটি ডক্টর ইউজ করে থাকেন ইউটিআই ইউনেট্র্যাক্ট ইনফেকশানে মানে পুরুষ বা মহিলার পশ্বে কোনো প্রকার যদি জ্বলন হয় বা মুক্তিতে কোনো প্রকার ইনফেকশন হয় বা অন্য কোনো প্রকার যদি ইনফেকশন হয়ে যায় পশ্চাবে তো তার ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া গনরিয়াতে মানে সেক্সুয়াল ডিজিজের ক্ষেত্রে যদি কোনো প্রকার ইনফেকশান হয়ে থাকে তো তার ট্রিটমেন্টের জন্য এই ট্যাবলেটটি ইউজ করে থাকেন ডক্টর এছাড়া টনসিল ইনফেকশনে এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া কানে যদি কোনো প্রকার ইনফেকশন হয় তো তার ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ট্যাবলেটটি দিয়ে থাকেন এছাড়া নাকে যদি কোনো প্রকার ইনফেকশন হয় তো তার ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়া ডক্টর নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী অন্য রোগের ইনফেকশানে বা অন্য রোগের ট্রিটমেন্টের জন্য ডক্টর এই ট্যাবলেটটি ইউজ করে থাকেন বন্ধুরা এই ট্যাবলেটটি যে ডোজের মাত্রা সেটা নির্ভর করে রোগীর শরীরে ওজন তার বয়স ও তার ইনফেকশানের কন্ডিশান দেখে ডক্টর ডোজের মাত্রা ক্যালকুলেট করে দেয় বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ডোজ হয় তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খাবেন অ্যাডাল্টের জন্য এই ট্যাবলেটটি যে ডোজ এইট এম জি পার ডে পার কেজি খাবার খাওয়ার পর ছ মাসের বাচ্চাদের এই ট্যাবলেটটি খাওয়াবেন না বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়েই এই ওষুধটি খাওয়াবেন বন্ধুরা এই ট্যাবলেটটি ইউজ হবে বলে কিছু কিছু সাইড ইফেক্ট দেখা দেয় যেমন মাথা ব্যথা হতে পারে ডিজিনেস পেটে গ্যাস হতে পারে পেটে ব্যথা হতে পারে স্কিনে চুলকানি হতে পারে বোমে ভাব লাগতে পারে এইসব ইন সাইড ইফেক্ট ছাড়াও যদি অন্য কোনো সাইড ইফেক্ট দেখতে পাওয়া যায় তো সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের পরামর্শ নেবেন বন্ধুরা এটাই ছিল সিফনেক টু হান্ড্রেড ট্যাবলেট নিয়ে তথ্য আই হোক ভিডিওটি সকলে ভালো লাগছে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশানে বেল আইকনটি টিপে ধরুন